আসসালামু আলাইকুম দর্শক, আজকে সর্বশেষ সংবাদে আবার একবার স্বাগতম সবাইকে। আজ আমরা আপনাদের জানাবো, হেফাজতের তিন প্রভাবশালী নেতার নতুন পাঁচ মামলায় গ্রেপ্তার। এদিকে ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তারাও অপরাধী, জাফরুল্লাহ। জানাবো সরকারের উপর আস্থা রাখুন, রোজিনা সুবিচার পাবেন তথ্যমন্ত্রী। সবশেষ থাকছে সাংবাদিক রোজিনা ইস্যুতে ধৈর্য ধরতে বললেন ওবায়দুল কাদের। সবগুলো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। হেফাজত ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় তিন প্রভাবশালী নেতাকে নতুন করে পাঁচ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। হাটহাজারিতে সহিংসতার ঘটনায় দায়েরকৃত এসব মামলায় সেখানকার পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতে তাদের গ্রেপ্তার দেখান। বুধবার দুপুরে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শহীদুল্লাহ কায়সার ফাজুয়েলি শুনানি শেষে এই আদেশ দেন। তিনি তিন নেতা হলেন বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সভাপতি জোনায়েদ আল হাবিব, যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক মামুনুল হক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামবাদী। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফর ঘিরে সম্প্রতি হাটহাজারিতে সহিংসতার ঘটনায় মোট 10টি মামলা দায়ের করেছে পুলিশ। এসব মামলায় এখন পর্যন্ত 43 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। চলে যাচ্ছি পরের সংবাদে। অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে ও কূটনৈতিকভাবে ইসরায়েলকে যারা সহযোগিতা করছে তারা সমান অপরাধী বলে মন্তব্য করছেন গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে ইসরায়েলের নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা ও ফিলিস্তিনিদের জনগণের অধিকারের প্রতি সংহতি জানাতে আয়োজিত নাগরিক সমাবেশে অনুষ্ঠিত হয়। ভাষণে অনুসারে পরিষদের সভাপতি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্ব কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর আলম মিন্টুর সঞ্চালনায় নাগরিক সমাবেশে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুল, ফিলিস্তিনের দূতাবাসের প্রতিনিধি আব্দুর রহমান ও মোহাম্মদ নোমান, গণফোরামের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার রেজা কিবরিয়া। আয়োজিত নাগরিক সমাবেশে সভাপতির বক্তব্যে ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমাদের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন করেছেন। বঙ্গবন্ধুকে যদি সত্যিকার অর্থে শ্রদ্ধা জ্ঞাপন করতে হয় তবে তার জীবনাদর্শকে কার্যকর করতে হবে। তার সময়কার সংবিধানে স্পষ্টভাবে বলা আছে, জনগণের অধিকার আদায়ের আন্দোলনে সরকার সার্বিকভাবে সমর্থন করবে। এর অর্থ আজকে প্রধানমন্ত্রী দুই কলম চিঠি পাঠিয়ে তার দায়িত্ব শেষ না, পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যই শেষ কথা হতে পারে না। তাই প্রধানমন্ত্রী ঘোষণা করা উচিত ফিলিস্তিনিদের এই বেঁচে থাকার আন্দোলন অর্থ দিয়ে সামরিক অস্ত্র দিয়ে সাহায্য করবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি বঙ্গবন্ধুকে নেতা হিসেবে শ্রদ্ধা করেন তবে তার কাজ হবে বঙ্গবন্ধুর বক্তব্যের প্রতি সহমর্মিতা প্রকাশ করা এবং তা কার্যকর করা। সর্বদলীয় কমিটি করে ফিলিস্তিনি, পাকিস্তান, তুরস্ক এই সবাইকে নিয়ে একটি বাহিনী গড়ে তুলে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো, তাহলে লুকিয়ে থাকা মানবতা বিরোধী পাশ্চাত্য শক্তি দ্বারা সজাগ হবে। তা না হলে ফিলিস্তিনের প্রতি সহমর্মিতার কথা বলা ভাওতাবাদী হবে। ফিলিস্তিনের পাশে থেকে তাদের বিজয় অর্জন করাটাই হবে সত্যিকার অর্থে মানবতার কাজ। ডাক্তার জাফরুল্লাহ বলেন, শুক্রবার জুমার পরে সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও মাদ্রাসা শিক্ষার্থীদের একত্রিত হয়ে জায়নবাদী দেশগুলো দূতাবাস ঘেরাও করেন, আমিও আপনাদের সঙ্গে থাকবো। এই সময় তিনি আরো বলেন, সৌদি আরবকে তাদের অবস্থান পরিষ্কার করতে হবে এবং তাদের বলতে হবে ইয়েমেনে তোমাদের নির্যাতন বন্ধ করো। নাগরিক ঐক্যের আহ্বায়ক ও ঢাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেন, জনগণের প্রতিবাদ করার ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে, সবকিছু বলবে সরকার, আমরা কোনো কিছু বলতে পারবো না। আজকে মধ্যপ্রাচ্যের সমস্যা আমরা এখানে সভা করে বলতে পারবো না, কিন্তু সরকার তো বলতে পারত। জাতিসংঘ কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না, ইউরোপীয় ইউনিয়ন যে বিবৃতি দিয়েছে তাতে নেতানিয়াহু কর্ণপাত করছে না। এই সামগ্রিক বিষয়ে সরকার চাইলে তো পদক্ষেপ গ্রহণ করতে পারত, কিন্তু এরা শুধু সত্যকে মিথ্যা বানানোর চেষ্টা করে, যেটা সাংবাদিক রোজিনার ক্ষেত্রে হলো। যদি এদের সবকিছুর বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে না পারি তাহলে এরকম একটা দুটো সমাবেশ করে আমাদের কোনো কাজ হবে না। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং তাদের সর্বোচ্চ নেতার বিচারের দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, ইসরায়েলের মতো একটি সন্ত্রাসী রাষ্ট্রকে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থন করা নিন্দনীয়। এই সময় ফিলিস্তিন ইস্যুতে মধ্যপ্রাচ্যের নীরব থাকারও কঠোর সমালোচনা করে তিনি বলেন, আমি জোরালোভাবে বলছি আরবদের সম্মিলিতভাবে ফিলিস্তিনিদের পাশে থাকা উচিত। আসিফ নজরুল বলেন, ইসরায়েলিরা যখন ফিলিস্তিনিদের উপর গুলি চালায় তখন পশ্চিমারা বলেন এটা আমাদের অভ্যন্তরীণ বিষয়, ঠিক আমাদের দেশে যখন নুরদের উপর হামলা চালানো হয় তখন তারা প্রতিরোধ করলে তাদের বিরুদ্ধে মামলা করা হয়। আমরা আজকে সাংবাদিক রোজেনার ক্ষেত্রেও দেখি, যিনি দুর্নীতির বিরুদ্ধে রিপোর্ট করছেন তার বিরুদ্ধে মামলা করা হয়েছে, এটাই নিপীড়ন কৌশল, তারাই আক্রমণ করবে, তারাই আবার মামলা করবে, হয়রানি করবে। ইসরায়েলের আগ্রাসন বন্ধে বিশ্বনেতাদের যথাযথ পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানিয়ে মুক্তিযোদ্ধা উলফাত আজিজ বলেন, ফিলিস্তিনিরা নিজ দেশের ভূমির জন্য একটি সন্ত্রাসী বাহিনীর সঙ্গে যুদ্ধ করেছে, ইসরায়েলি আগ্রাসনে শিশু নারী সহ হাজার হাজার বেসামরিক মানুষ গণহত্যা শিকার হচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। এই সময় সাংবাদিক রোজিনার প্রসঙ্গ টেনে এই মুক্তিযোদ্ধা বলেন, এই দেশের একটি কর্পোরেট পত্রিকায় আজ রোজিনার কোনো নিউজ ছাপা হয়নি, এই পত্রিকা আমাদের দরকার নেই। ভাষানি অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবুল বলেন, আজকে এই সমাবেশ থেকে ফিলিস্তিনিদের ইসরায়েলি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, আমরা তাদের পাশে অতীতে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ঢাকাস্থ ফিলিস্তিন এম্বাসির প্রতিনিধি আজকের নাগরিক সমাবেশে যোগ দিয়ে বক্তব্য দেওয়ায় তাদের ধন্যবাদ জানান। এই সময় তিনি অনুসন্ধানে সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে হেনস্থার তীব্র নিন্দা জানান
জানিয়ে তার নিঃশর্ত মুক্তি চান। আলোকচিত্র শহীদুল হক বলেন, এই আগ্রাসন শুধু ইসরায়েল করে না, যারা তাদের সহযোগী তারা সবাই এই আগ্রাসন করে। শিশুদের উপর শুধু ইসরায়েলিরা বোমা মারে না, যারা ইসরায়েলকে সমর্থন দিয়ে সহযোগিতা করে তারা সবাই এই বোমা মারে। বাঙালি হিসেবে আমাদের সবার উচিত সব নিপীড়নের বিরুদ্ধে কথা বলা। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ফিলিস্তিনিদের যেখানে শত বছর ধরে বসবাস সেখানে তাদের সামরিক শক্তি বলে গত 70 বছর যাবত গণহত্যা চালিয়ে যাচ্ছে। ওই জায়নাবাদের বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। চলে যাচ্ছি পরের সংবাদে। সাংবাদিক রোজির ইসলামের গ্রেপ্তারের ইস্যুতে সাংবাদিক সমাজের প্রতি ধৈর্য ধারণ এবং দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবেদুল কাদের। তিনি বলেছেন, যেহেতু মামলা হয়েছে এবং এই বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক ন্যায় বিচার পাবেন। রোজির ইসলামের প্রতি কোনো অবিচার হলে তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। বুধবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ শেখ হাসিনা স্বদেশে প্রত্যাবর্তনের 4 দশকে মানবতার আলোকবর্তিকা দেশরত্ন শেখ হাসিনা শীর্ষক আলোচনা সভা এবং 4টি হাসপাতালে 4টি হাইফ্লো নোজল ও 4টি অটিস্টিক সংগঠনে শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির অনুষ্ঠানটি আয়োজন করে ওবায়দুল কাদের ভাচ্চুল অনুষ্ঠানে যুক্ত হন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ঘটনার দিন মন্ত্রণালয়ের দায়িত্বশীল কেউ বিষয়টি সাংবাদিকদের ব্রিফ করলে এমন ভুল বোঝাবুঝির সৃষ্টি নাও হতে পারত। যেহেতু বিষয়টি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট সাংবাদিক নিরপরাধ হলে আদালতে ন্যায় বিচার পাবেন বলে আশা করছি। সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রথম আলো জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিন ইসলামকে 5 ঘন্টার বেশি সময় আটকে রাখান। পরে রাত অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা হয়। পরের দিন তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মঙ্গলবার রোজিন ইসলামকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট CMM আদালতে নেওয়া হয়। শুনানি শেষে আদালতে রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আগামীকাল বৃহস্পতিবার তার জামিনের শুনানি হতে পারে। চলে যাচ্ছি পরের সংবাদে। তথ্য সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ বলেছেন, বাংলাদেশে অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করার জন্য বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে তথ্য কমিশন গঠিত হয়েছে। কমিশনের মাধ্যমে যে কেউ কোনো তথ্য সরকারের কাছে চাইতে পারে। তথ্য কমিশনের মাধ্যমে শুধু সেই তথ্যই তিনি পাবেন না যেটা নন ডিসক্লোজার আইটেম। এক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ে রোজিন ইসলামের মামলার ঘটনায় ন্যায় বিচার নিশ্চিত করা হবে। তিনি বলেন, সরকারের কাছ থেকে যে কোনো তথ্য পেতে হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়। সে আবেদনের প্রেক্ষিতে যদি মন্ত্রণালয়ে পাওয়া না যায় তাহলে তথ্য কমিশন আবেদন করা যায়। 2014 সালে তথ্য কমিশন গঠিত হবার পর থেকে 1,79,831টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে 2020 সালের ডিসেম্বর পর্যন্ত। আজ বুধবার দুপুরে চট্টগ্রামে সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে করোনাকালীন দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজির সভাপতি মোহাম্মদ আলী। সাধারণ সম্পাদক শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ প্রমুখ। রোজিন ইসলামের বিষয়ে সাংবাদিকদের আবেগতাড়িতভাবে না দেখার অনুরোধ জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, যেহেতু একটি মামলা হয়েছে তার যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায় বিচার পান তার প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয় সেটি আমরা দেখছি। সরকারের উপর আস্থা রাখুন। প্রধানমন্ত্রী ও আমি সাংবাদিকদের মান মর্যাদা ও সম্মান রক্ষায় আন্তরিক ও বদ্ধপরিকর। ডাক্তার হাসান মাহমুদ বলেন, যে কোনো মন্ত্রী বাংলাদেশে 2টি শপথ গ্রহণ করেন। একটি হচ্ছে মন্ত্রী হিসেবে শপথ, অন্যটি হচ্ছে রাষ্ট্রীয় গোপনীয়তা রক্ষার শপথ। সেই শপথ আমাকেও নিতে হয়েছে। যেহেতু আমি রাষ্ট্রীয় গোপনীয়তার শপথ গ্রহণ করেছি, মন্ত্রিসভায় কোনো কিছু আলোচনা হলে সেটি বাইরে বলতে পারি না। যেটি আমাকে বলতে বলা হবে শুধু সেটুকু বলতে পারবো। তিনি বলেন, রাষ্ট্রীয় গোপন নথি বা অন্য দেশের সাথে চুক্তি যেগুলো বাইরে প্রকাশ না করার ক্ষেত্রে চুক্তিতে আছে বা সেই দেশে আছে সেগুলো কখনো বাইরে প্রকাশ করতে পারি না। সেটি সংরক্ষণ করা যে কোনো মন্ত্রী ও মন্ত্রণালয়ের দায়িত্ব। এক্ষেত্রে গোপন নথি পাচার অন্যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের মান মর্যাদা ও সম্মান রক্ষায় বদ্ধপরিকর এবং সাংবাদিকদের কল্যাণে যে কাজগুলো বাংলাদেশে করছেন সেটি অতুলনীয় ও অভাবনীয়। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য ধন্যবাদ।